স্বর্ণ চুরি করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় লোকজনেরা ঘটনার বিবরণ জানা যায় শান্তির বাজারের বিহার থেকে কিছু লোক এসে লোকজনের বাড়িতে স্বর্ণালঙ্কার পরিষ্কার করার নামে স্বর্ণ চুরি করছে এমনটাই অভিযোগ এক প্রকারের তরল পদার্থের মাধ্যমে স্বর্ণালঙ্কার ধুয়ে কিছু স্বর্ণ তরল পদার্থের মধ্যে রেখে দিচ্ছে এভাবে লোকজনের সাথে প্রতারণা করে স্বর্ণ চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল মঙ্গলবার এইভাবে শান্তির বাজারে এক বাড়িতে গিয়ে চুরি করতে গিয়ে বাড়ির মালিক চুরির বিষয়টি জানতে পারে পরবর্তী সময় চোরের দলের মধ্যে একজনকে শান্তির বাজার কমিউনিটি হল সংলগ্ন এলাকায় এসে লোকজনেরা আটক করে দুজনের মধ্যে একজনকে আটক করলেও বাকি একজন পালিয়ে যেতে সক্ষম হয় স্থানীয় লোকজনেরা চোরকে আটক করে শান্তিরবাজার বাজার থানার পুলিশের হাতে তুলে দেয় সঠিকভাবে তদন্ত করলে এই চুরি কাণ্ডের মাস্টার মাইন্ডকে আটক করতে সক্ষম হবে পুলিশ এমনটাই ধারণা শান্তির বাজারের লোকজনদের এখন দেখার বিষয় প্রতাপ হাত থেকে লোকজন রক্ষণার্থে ও চুরি কাণ্ডের মূল কাণ্ডারে আটক করতে পুলিশ কতটুকু সক্ষম হয়